আসসালামু আলাইকুম। আজ এক্সপ্লেন নিয়ে এসেছি 2016 সালে রিলিজ হওয়া একটি সিরিয়াল কিলার মুভি সাওয়ারি। মুভিটি প্রতি মুহূর্তে আপনাকে সাসপেন্সে ডুবিয়ে রাখবে, শেষ পর্যন্ত দেখলে আশা করি মুভিটি আপনাকে হতাশ করবে না। তো চলুন দেরি না করে শুরু করা যাক সাওয়ারি মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে তিন বন্ধুকে দেখানো হয় যারা রাতে গাড়ি নিয়ে হাইওয়ে ধরে তামিলনাড়ু থেকে চেন্নাই যাচ্ছিল। পথে তারা তিনজনে ড্রিঙ্ক করে। একটু পরে তাদের একজনের জিএফ ফোন দিলে সেই বন্ধুটি তার জিএফের সাথে কথা বলতে থাকে। কিছু দূর চলার পর একজন লোক তাদের কাছে হাতে ইশারা করে লিফট চায়। তারা মনে করে এত রাতে হয়তো লোকটি কোনো বিপদে পড়েছে, এজন্য তারা লোকটির কাছে গিয়ে গাড়ি দাঁড় করায়। গাড়ি দাঁড় করাতেই লোকটি তাদের কাছে এসে বলে যে তার গাড়িটি নষ্ট হয়ে গেছে, এজন্য সে বাসায় পৌঁছাতে পারছে না। কয়েক কিলো সামনেই তার বাসা, তারা যেন তাকে সেই পর্যন্ত লিফট দেয়। গাড়িতে বসা তিন বন্ধু তাকে লিফট দিতে রাজি হয়। গাড়ির দরজা খুলে দিলে লোকটি গাড়ির পেছন সিটে তৃতীয় বন্ধুর সাথে বসে। তারা আবার চলতে শুরু করে। কয়েক কিলো যাবার পর প্রথম বন্ধুটি লোকটিকে বলে যে আপনি তো বলেছিলেন সামনে কয়েক কিলো পরেই আপনার বাসা, আমরা 6 কিলো পার করে এসেছি, আপনি কোথায় নামবেন? লোকটি তাকে বলে যে সে আরেকটু সামনেই নামবে। এভাবে প্রথম বন্ধুটি তিনবার লোকটিকে জিজ্ঞেস করে যে সে কোথায় নামবে। লোকটি প্রতিবার তাকে একই জবাব দেয় যে সে আর একটু সামনেই নামবে। তৃতীয় বন্ধুটি তখন বলে যে কি বস, আমাদের সাথে ফ্রিতে চেন্নাই যাওয়ার প্ল্যান করছো নাকি, ঠিক আছে চলো। লোকটি তাকে কোনো জবাব দেয় না। একটু পরে লোকটি গাড়িতে বসে স্মোক করতে শুরু করে। এতে প্রথম বন্ধুটি লোকটিকে ধমকে সুরে গাড়িতে বসে স্মোক করতে নিষেধ করে। পেছন ফিরে কথা বলার কারণে অসাবধানতাবশত তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি জঙ্গলের ভেতর ঢুকে যায়। তিন বন্ধুই তখন লোকটিকে গাড়ি থেকে নেমে যেতে বলে। লোকটি কোনো কথা না বলে হঠাৎ তার পকেট থেকে গান বের করে প্রথমে দুই বন্ধু ও পরে প্রথম বন্ধুকে শ্যুট করে মেরে ফেলে। এরপর সে তার সাথে থাকা ক্যামেরা দিয়ে তাদের ছবি তুলে স্মোক করতে করতে সেখান থেকে চলে যায়। হাইওয়েতে এসে সে আবার লিফটের জন্য হাত বাড়ায়। রেডিওতে তখন একটি নিউজ ব্রডকাস্ট হচ্ছিল যে গত 3 দিনে চেন্নাই হাইওয়েতে 6 জন লোকের রহস্যজনক মৃত্যু হয়েছে, তাদের সবাইকে গুলি করে মারা হয়েছে। মনে হচ্ছে এ হয়তো কোনো সিরিয়াল কিলারের কাজ, সবার মনে আতঙ্ক কাজ করছে। পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হচ্ছে যে কেউ যেন অপরিচিত কাউকে গাড়িতে লিফট না দেয়। সিনটি এখানে কাট হয়। পরের সিনে এসিপি সলোমন নামের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়। এখানকার এমএলএ ও তার লোকেরা জঙ্গল থেকে অবৈধভাবে গাছ কেটে পাচার করত। সলোমন এই গ্যাংকে ধরতে ও তাদের অবৈধ কাজকে বন্ধ করতে কাজ করছিল। একদিন সে এই গ্যাংয়ের কয়েকজনকে ধাওয়া করে, এদের মধ্যে একজনকে সে ধরে ফেলে। কিন্তু লোকটি সলোমনের বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে শ্যুট করতে চাইলে সলোমনের সাথে তার দস্তাদস্তি হয়। এতে এক পর্যায়ে গুলি লেগে লোকটি মারা যায়। পুলিশ কমিশনার থেকে শুরু করে এখানকার সবাই জানতো যে এমএলএ পুষ্পেন্দর এই গ্যাং চালায়, কিন্তু তাদের কাছে তার বিরুদ্ধে কোনো পোক্ত প্রমাণ ছিল না। পরদিন পুলিশ কমিশনার সলোমনকে তার অফিসে ডেকে পাঠায়। সে সলোমনকে গতকালের ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে। সলোমন কমিশনারকে জানায় যে সে সেলফ ডিফেন্সের জন্য লোকটিকে গুলি করতে বাধ্য হয়েছে, সে গুলি না করলে লোকটি তাকে গুলি করে দিত। কমিশনার তখন সলোমনকে বলে যে ঠিক আছে, আমি ব্যাপারটি সামলে নিচ্ছি, শহরে এক সাইকো সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছে, আমি চাই এই কিলারের কেসটি তুমি হ্যান্ডেল করো। সলোমন তখন কমিশনারকে বলে যে তার কাছে অলরেডি অবৈধ গাছ কাটার কেসটি আছে, সে এই কেসটি প্রায় সলভ করেই ফেলেছে। কমিশনার তাকে থামিয়ে দিয়ে বলে যে এই সিরিয়াল কিলারের কেসটি এই গাছ কাটার কেস থেকে বেশি গুরুত্বপূর্ণ, 3 দিনে 6টি খুন হয়েছে, কে এই কিলার, সে কোথা থেকে এসেছে, কি তার মোটিভ, আমরা তার কিছুই জানি না, উপর থেকে অনেক প্রেশার আসছে এই কেসটি দ্রুত সলভ করার জন্য, এদিকে মিডিয়া তো আছেই, তাই এই কেসটি তোমাকে হ্যান্ডেল করতে হবে। দায়িত্ব পেয়ে সলোমন এই কেসটি স্টাডি করতে শুরু করে। সে ভিকটিমদের মরদেহের ছবি, আইডেন্টিটি, মার্ডার করার স্থান, এইসব ডিটেলসে চেক করে। পরদিন সকালে সলোমন ওই তিন বন্ধু মার্ডার হবার জায়গায় ইনভেস্টিগেশন করতে আসে। সেখানে হেড কনস্টেবল কদম সলোমনকে বলে যে এই তিনজনের পোস্টমর্টেম রিপোর্ট এসেছে, এদের তিনজনকে মাথায় খুব কাছ থেকে গুলি করা হয়েছে, হয়তো কিলার গাড়ির মধ্যেই বসা ছিল, মৃত্যুর আগে তিনজনে ড্রিঙ্ক করেছিল। সলোমন তখন কদমকে বলে যে হাইওয়ে সব টহল টিমকে অ্যালার্ট করে দিতে, যে করে হোক কিলারকে খুব তাড়াতাড়ি ধরতে হবে। ঠিক ওই সময় কদমের কাছে অন্য একজন কনস্টেবল হাইওয়ে থেকে ফোন দিয়ে জানায় যে সে হাইওয়েতে সন্দেহজনক একটি গাড়ি দেখেছে, গাড়িটি একটি মেয়ে ড্রাইভ করছে,
কিছু দূর যাবার পর একটি ছেলে গাড়িটিতে লিফট নিয়েছে। কদম তখন তাকে বলে গাড়ির নাম্বারটি প্রথমে নোট করে গাড়িটিকে ফলো করতে। কনস্টেবলটি গাড়িটিকে ফলো করতে থাকে। অনেক দূর যাবার পর শুনশান নীরব জায়গায় গিয়ে গাড়িটি থেমে যায়। কনস্টেবলটি তার গান বের করে গাড়িটির পাশে গিয়ে দেখে যে গাড়িতে একজোড়া ছেলে মেয়ে বসে প্রেম করছে। কনস্টেবলটি ফোনে কদমকে এটি জানিয়ে দেয়। সলোমন যখন গাড়িটি ইন্সপেকশন করছিল, তার ফিয়ন্সে জেনি তাকে ফোন দিয়ে মনে করিয়ে দেয় যে আজ সন্ধ্যায় তাদের এঙ্গেজমেন্ট আর কাল সকালে বিয়ে। সে যেন আজ লাঞ্চের আগে তাদের বাড়ি পৌঁছায়। জেনির বাবা মা সহ পুরো ফ্যামিলি তার জন্য অপেক্ষা করছে। সলোমন জেনিকে বোঝানোর চেষ্টা করে যে সে এই মুহূর্তে একটি আর্জেন্ট কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এঙ্গেজমেন্ট ও বিয়ে কয়েকদিন পিছিয়ে দাও। কিন্তু জেনি তার কোনো কথাই শোনে না। সে সলোমনকে বলে যে আজ সে না আসলে আর কোনোদিনও যেন সে তার সামনে না আসে। সলোমন বুঝতে পারছিল না যে সে কি করবে, এদিকে সে তার ডিউটি সামলাবে নাকি অন্যদিকে হবু বউকে সামলাবে। হঠাৎ তার মাথায় একটি প্ল্যান আসে। সে হেড কনস্টেবল কদমকে বলে যে কদম, তোমাকে 7-8 ঘন্টা এদিকটা সামাল দিতে হবে। কমিশনারের সাথে সব কমিউনিকেশন আমি করে তোমাকে জানিয়ে দেব, তুমি সেই অনুযায়ী অ্যাকশন নেবে। অন্য কেউ যেন জানতে না পারে যে আমি অফিসে নেই। কাল সকালে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলে আমি ফিরে আসব, সেই পর্যন্ত তুমি এদিকটা সামাল দাও। ইচ্ছা না থাকা সত্ত্বেও কদমকে তার কথায় রাজি হতে হয়। পরের সিনে রবি নামের একটি ছেলে ও তার পরিবারকে দেখানো হয়। রবি ও তার বড় ভাই দুজনেই পেশায় ড্রাইভার। সম্প্রতি চাকরি চলে যাওয়ায় রবি সারাদিন বাড়িতেই থাকে। রবির বড় ভাই একটি গ্যারেজের ড্রাইভার হিসেবে কাজ করে। ওই দিন সকালে গ্যারেজ থেকে গ্যারেজের মালিক ফোন দিয়ে বলে যে MLA পুষ্পেন্দরের একটি গাড়ি তাদের গ্যারেজে কালার চেঞ্জ করার জন্য পাঠিয়েছিল। কাজ শেষে সেটিকে আজ তার বাসায় পৌঁছে দিতে হবে, সে যেন জলদি গ্যারেজে চলে আসে। রবির ভাই গ্যারেজের মালিককে জানায় যে সে আজ তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাবে। সে তার ভাই রবিকে পাঠাচ্ছে, সেই MLA-র গাড়ি তার বাড়ি পৌঁছে দেবে। এরপর রবির ভাই রবিকে গ্যারেজে পাঠিয়ে দেয়। রবির কাছে গাড়ির চাবি দেওয়ার আগে গ্যারেজের মালিক রবিকে সাবধান করে দেয় যে এটি পুষ্পেন্দরের অনেক প্রিয় একটি গাড়ি, গাড়িতে কোনো স্ক্র্যাচ পড়লে পুষ্পেন্দর তাকে মেরে ফেলবে, এজন্য সে যেন গাড়িটি সাবধানে ড্রাইভ করে। রবি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে সলোমনকে দেখা যায় সেও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে জেনিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। রেডিওতে তখন একজন সাইকোলজিস্টের ইন্টারভিউ চলছিল। সাইকোলজিস্ট সিরিয়াল কিলিং ও সিরিয়াল কিলার সম্পর্কে তথ্য শেয়ার করছিল রেডিওতে। রেডিও শুনতে শুনতে ড্রাইভ করার সময় জেনি সলোমনকে ফোন দিয়ে জানতে চায় সে এখন কোথায় আছে। সলোমন জানায় সে পথে আছে আর খুব শীঘ্রই পৌঁছে যাবে। ঠিক ওই সময় সলোমনের গাড়িতে প্রবলেম হয়। সে গাড়ির সাইডে দাঁড় করিয়ে ইঞ্জিন পরীক্ষা করে বুঝতে পারে যে সে ATR চালিয়ে নিয়ে যেতে পারবে না। ক্যাব বুক করার জন্য সে একটি কোম্পানিতে ফোন দেয়, কিন্তু ক্যাব কোম্পানি থেকে তাকে জানানো হয় যে তার লোকেশনে ক্যাব পৌঁছাতে 1.5 ঘন্টা সময় লাগবে। রেডিওতে তখন সাইকোলজিস্ট বলছিল যে সাইকোপ্যাথ কিলাররা মানুষের মতোই স্বাভাবিক আচরণ করে, কিন্তু ছোট ছোট জিনিস যেমন কারো ফেস, কোনো গান, কোনো চিন্তা, কোনো সুখী মানুষ বা অতিরিক্ত সম্পদশালী মানুষ, কারো কোনো কথা তাদের মনকে হঠাৎ বিগড়ে দেয়, ফলে তারা খুনগুলো করে। এদিকে রবি একটি চা স্টলের সামনে গাড়ি থামিয়ে চা পান করে আবার রওনা দিয়ে দেয়। অন্যদিকে সলোমন গাড়ি থেকে তার গানটি হাতে নিয়ে দেখে যে সেটি জ্যাম হয়ে আছে। এরপর সে গাড়ি থেকে নেমে লিফট নিতে হাতে ইশারা করে, কিন্তু কেউ তাকে লিফট দিতে রাজি হয় না। রবি তখন ওই পথ দিয়ে যাচ্ছিল। সলোমন গান দেখিয়ে রবিকে গাড়ি থামাতে বাধ্য করে। রবি তখন সলোমনকে রাস্তার পাশে নো লিফট ইন্ডিকেট করার সাইন দেখায়। সলোমন তখন রবিকে নিজের আইডি কার্ড দেখিয়ে তার কাছে পুলিশ স্টেশন পর্যন্ত লিফট চায়। একে তো পুলিশ, তার উপর তার হাতে গান দেখে রবি তাকে লিফট দিতে রাজি হয়। অন্যদিকে কদম জানতে পারে যে শহরের বাহিরে একটি পুরনো বাড়িতে সন্দেহজনক একজনকে দেখা গেছে। কদম তার ফোর্স নিয়ে সেখানে পৌঁছে সলোমনকে এই ব্যাপারে ইনফর্ম করে দেয়। সলোমন তাকে কেয়ারফুলি সবকিছু হ্যান্ডেল করতে বলে। ওই বাড়িতে পৌঁছে কদম আজব আজব সব জিনিস দেখতে পায়। একটি আলমারির ড্রয়ার থেকে কদম একটি ফটো অ্যালবাম খুঁজে পায়, যেটিতে ওই সব ভিকটিমদের ছবি পাওয়া যায় যাদের সিরিয়াল কিলার খুন করেছে। ভিকটিমদের খুন করার পরপরই এই ছবিগুলো তোলা হয়েছে। কদম প্রতি মুহূর্তে সলোমনকে সব ইনফর্ম করতে থাকে। ঠিক ওই সময় চোখে কালো চশমা ও গলায় ঝুলানো ক্যামেরা নিয়ে একজন লোক তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে লিফট যায়। তাকে দেখে সলোমনের সন্দেহ হয় যে এ হয়তো সেই সিরিয়াল কিলার হতে পারে। সলোমন রবিকে গাড়ি থামাতে বললে রবি লোকটির সামনে গিয়ে গাড়ি দাঁড় করায়। লোকটি তখন সলোমনকে বলে যে একজন লোক তার গাড়ি চুরি করে পালিয়ে গেছে।
সেই গাড়িতে তার বন্ধুও বসা ছিল। লোকটি হয়তো তার বন্ধুর কিছু করে ফেলবে, সে সলোমনের কাছে সাহায্য চায়। সলোমন তখন লোকটিকে গাড়িতে বসতে বলে। রবি তখন সলোমনকে বলে যে তাকে এক ঘন্টার মধ্যে গাড়ি ডেলিভারি দিতে হবে, সে গাড়ি চোরের পিছু নিতে পারবে না। সে লোকটিকে বলে দিতে যাবে যে সলোমন একজন পুলিশ, তার পাল্লায় না পড়তে। কিন্তু সলোমন রবিকে গান দেখিয়ে ভয় দেখিয়ে নিষেধ করে যে সে যে পুলিশ, সেজন্য লোকটিকে এই কথা না বলে। রবি আবার চলতে শুরু করে। কিছু দূর যাবার পর সলোমন লোকটিকে জিজ্ঞেস করে তার মাথায় চোট কিভাবে লেগেছে। লোকটি সলোমনকে বলে যে চোরটি তাকে ধাক্কা মেরে ফেলে গাড়ি নিয়ে চলে যায়, তখন তার মাথায় চোট লেগেছে। কদম তখন আবার সলোমনকে ফোনে জানায় যে তারা ওই ঘর থেকে মানুষকে খুন করার অনেক ওয়েপন পেয়েছে। যে ক্যামেরা থেকে ছবিগুলো তোলা হয়েছে তার মডেল ফুজি ফিল্ম XT। সলোমন তখন তার পেছনের সিটে বসা লোকটির গলায় ঝোলানো ক্যামেরার দিকে তাকিয়ে দেখে যে সেটিও ফুজি ফিল্ম XT মডেলের। এতে সে নিশ্চিত হয়ে যায় যে এটি সেই সিরিয়াল কিলার, অর্থাৎ সাইকো কিলার তাদের সাথে এক গাড়িতেই বসা। সে কদমকে ফোনে মেসেজ করে জানিয়ে দেয় যে তারা যে সিরিয়াল কিলারকে খুঁজছে সে এই মুহূর্তে তার সাথেই একই গাড়িতে বসে আছে, যে করে হোক সে তাকে অ্যারেস্ট করবেই। সলোমন তখন ওই লোকটিকে তার নাম জিজ্ঞেস করে। লোকটি বলে যে তার নাম মহেশ আর তার বন্ধুর নাম জিতু। তারা দুজনেই ডাক্তার, একটি ব্যবসার কাজে তারা চেন্নাই যাচ্ছিল। পথে চোর লোকটি তাদের কাছে লিফট চায়। দেখে ভদ্র মনে হওয়াতে তারা লোকটিকে লিফট দেয়। লোকটির কাছে এই ক্যামেরাটি ছিল। মহেশ ক্যামেরাটি দেখতে চাইলে সে মহেশকে ক্যামেরাটি দিয়ে দেয়। কিছুদূর আসার পর সে বাথরুম করতে গাড়ি থামিয়ে বাহিরে আসলে লোকটি জিতুকে ধাক্কা মেরে ড্রাইভিং সিট থেকে সরিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি নিয়ে চলে যায়। মহেশ দৌড়ে গাড়ির কাছে আসলে লোকটি মহেশকেও ধাক্কা মেরে ফেলে দেয়। সলোমন তার ফোন বের করে দেখে তার ফোনের ব্যাটারি লো, এজন্য সে রবির ফোন নাম্বার নিয়ে কদমকে দেয় যাতে সলোমনের ফোন বন্ধ হয়ে গেলে কদম রবির ফোন দিয়ে সলোমনের সাথে যোগাযোগ করতে পারে। একটি টোল প্লাজার সামনে এসে সলোমন রবিকে গাড়ি থামাতে বলে। সলোমন রবির গাড়ির চাবি নিয়ে টোল প্লাজার ভেতরে যায় যাতে রবি গাড়ি নিয়ে চলে না যেতে পারে। টোল প্লাজার CCTV থেকে সলোমন আজ সকাল থেকে এখান দিয়ে পার হয়ে যাওয়ার সব গাড়ির ফুটেজ দেখতে চায়, এটি শিওর হবার জন্য যে মহেশের কথা ঠিক কিনা। মহেশ বলেছিল তার সাদা রঙের স্কর্পিও গাড়ি নিয়ে চোর পালিয়ে গেছে। CCTV থেকে সলোমন জানতে পারে যে আজ সকাল থেকে কোনো সাদা রঙের স্কর্পিও এই টোল বুথ পার করেনি। মহেশ তখন সলোমনকে বলে যে এখান থেকে 3 কিলোমিটার পেছন দিয়ে একটি বাইপাস রাস্তা আছে, জঙ্গলের ভেতর দিয়ে টুল ফাঁকি দিতে অনেকেই সেই রাস্তায় চলে যায়। চোরটি হয়তো বুঝে গিয়েছিল যে এই পথে আসলে সে ধরা পড়ে যাবে, এজন্যই হয়তো সে সেই বাইপাস রাস্তা দিয়ে চলে গেছে। সলোমন রবিকে আবার ব্যাক করে সেই রাস্তায় যেতে বলে, কিন্তু রবি এতে রাজি হয় না, কারণ বেলা 4টার মধ্যে তাকে গাড়ি ডেলিভারি দিতেই হবে। কিন্তু সলোমন আবারও গান দেখিয়ে রবিকে ভয় দেখিয়ে সেই রাস্তায় যেতে বাধ্য করে। চলতে চলতে একসময় আবার কদম রবির ফোনে সলোমনকে ফোন দিয়ে জানায় যে তারা সেই ঘর থেকে একটি ইনহেলার খুঁজে পেয়েছে, এর মানে হচ্ছে কিলারের নিশ্চয়ই অ্যাজমা বা হাঁপানি আছে। তখনই সলোমন দেখে যে রবি তার ব্যাগ থেকে একটি ইনহেলার বের করে শ্বাস নিচ্ছে। এটি দেখে সলোমন অবাক হয়ে যায়। মহেশ তখন রবিকে বলে যে সে যেই ইনহেলারটি নিয়েছে এটি সরকার ব্যান করে দিয়েছে, কারণ এটি নিলে মানুষের নানান ধরনের ক্ষতি হতে পারে, মানুষের ব্রেনকে ডাইভার্ট করে সাইকোপ্যাথ করে তুলতে পারে। সে একজন ডাক্তার আর তাই সে এ ব্যাপারে জানে। তার কথা শুনে সলোমন আরো কনফিউজড হয়ে যায় যে তাহলে রবি কি সেই সাইকো নয় তো। এদিকে MLA পুষ্পেন্দর লোকেরা গ্যারেজ আর গ্যারেজের মালিক রবিকে বারবার ফোন দিচ্ছিল দ্রুত গাড়ি ডেলিভারি করার জন্য, কারণ এই গাড়িটিকে MLA তার লাকি গাড়ি মনে করে, তাই সব জায়গাতে সে এই গাড়িটি নিয়ে যায়। রবি সলোমনকে বোঝানোর চেষ্টা করে যে MLA তাকে মেরে ফেলবে সময় মতো গাড়ি ডেলিভারি করতে না পারলে, কিন্তু সলোমন তার কোনো কথাই শোনে না। এজন্য রবি মহেশের সাথেও রাগারাগি করতে থাকে, কারণ মহেশের জন্য এসব কিছু হচ্ছে। মহেশ রবির সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে গুলি করে মেরে ফেলে। মহেশ সলোমনকে গুলি করতেই যাবে তখনই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ সলোমন এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে ঘুম থেকে জেগে দেখে যে হঠাৎ সে মহেশের হাতে একটি ট্যাটু দেখতে পায়, যেরকম ট্যাটু কদম কিলারের ঘর থেকে পেয়ে সলোমনকে ছবি তুলে পাঠিয়েছিল। সে শিওর হয়ে যায় যে মহেশই কিলার, তাই সে মহেশকে অ্যারেস্ট করতে গেলে মহেশ পালিয়ে যেতে দৌড় দেয়। তখন উল্টো দিক থেকে সাদা রঙের স্কর্পিও গাড়ি এসে পেছন থেকে মহেশকে ধাক্কা মেরে চলে যায়। মহেশ মারা গেছে ভেবে মহেশকে গাড়ির ডিকিতে তুলে সলোমন ও রবি সেই গাড়িটিকে ফলো করতে থাকে। কিছু দূর যাবার পর তারা সেই গাড়িটি আগুনে জ্বলতে দেখে আর পাশে একটি লোককে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পায়।
রবি ও সলোমন বুঝতে পারে এই লোকটি মহেশের বন্ধু জিত। তারা লোকটিকে জিজ্ঞেস করে যে কিলার কোথায়। লোকটি বলে যে কিলার গাড়িতে আগুন ধরিয়ে তাকে ফেলে রেখে সামনের দিকে অন্য একটি গাড়িতে করে চলে গেছে। রবি ও সলোমন লোকটিকে গাড়িতে তুলে সামনের দিকে এগোতে থাকে। তখন আমাদের দেখানো হয় যে তাদের গাড়িতে ওঠা লোকটি আসলে আসল সাইকো কিলার। সেই মহেশ ও জিতুর গাড়িতে লিফট নিয়ে মহেশকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জিতুকে জিম্মি করে গাড়ি নিয়ে পালিয়ে এসেছিল। এরপর জিতুকে মেরে গাড়ির ডিকিতে রেখে গাড়িতে আগুন ধরিয়ে দেয়, আর তারপর নিজেই নিজের হাত পা বেঁধে মাটিতে শুয়ে ইনোসেন্ট হওয়ার অভিনয় করতে থাকে তার নেক্সট টার্গেটের জন্য। কিন্তু সলোমন ও রবি তাকে জিতুই মনে করে। লোকটিও তাদের সাথে জিতুর অভিনয় করতে থাকে। সে তাদেরকে জিজ্ঞেস করে যে তার বন্ধু মহেশ কোথায়। সলোমন তাকে বলে যে অ্যাক্সিডেন্টের পর অ্যাম্বুলেন্সে করে মহেশকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে এমএলএ পুষ্পেন্দর গ্যারেজের মালিকের কাছ থেকে রবির নাম্বার নিয়ে তাকে ফোন দিয়ে ধমকাতে থাকে যে দ্রুত গাড়ি ডেলিভারি করার জন্য। তখন সলোমন রবির কাছ থেকে ফোন কেড়ে নিয়ে জেনিকে ফোন দিয়ে জানায় যে তার আসতে একটু সময় লাগবে। জেনি সলোমনের সাথে রাগ করে ফোন কেটে দেয়। রবি পুষ্পেন্দরের ফোন কেটে দেওয়ায় পুষ্পেন্দর রবির উপর অনেক রেগে যায়, তাই সে তার কিছু লোক পাঠিয়ে দেয় রবিকে ধরে আনতে, কারণ সে মনে করছিল যে রবি হয়তো গাড়ি নিয়ে পালিয়ে গেছে। এদিকে রবি ও সলোমনের মধ্যে ফোন নিয়ে কাড়াকাড়ির এক পর্যায়ে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর পাশের পাহাড়ে ধাক্কা লাগিয়ে দেয়। রাস্তার পাশে পিলারে ধাক্কা লেগে গাড়িতে স্ক্র্যাচ পড়ে যায়। এটি দেখে রবির তো হুশি উড়ে যায়। রবি সাইকোলোকটিকে বলে গাড়ির পেছন থেকে রড নিয়ে আসতে। সে রড নিয়ে এসে রবিকে মারতেই যাবে, তখনই সলোমন সেখানে চলে আসে, ফলে সাইকোলোকটি রবিকে মারতে পারে না। তারা আবার সামনের দিকে রওনা দেয়। একসময় সাইকোলোকটি গাড়ির ডিকি থেকে মহেশের গোগানির আওয়াজ শুনতে পায়। তারা গাড়ি থামিয়ে ডিকি খুলে দেখে যে মহেশ এখনো মারা যায়নি। তারা মহেশকে সাইকোলোকটির পাশে বসিয়ে আবার চলতে শুরু করে, কারণ তারা তো জানে যে এই লোকটি জিতু, মহেশের বন্ধু। মহেশ চোখ খুলে সাইকোলোকটিকে দেখে ভয় পেয়ে যায়। যেই সে সলোমনকে বলতে যাবে যে এই লোকটি আসলে সাইকো, তখনই লোকটি মহেশের গলা কেটে তাকে মেরে ফেলে। সলোমন সাইকোলোকটিকে গাড়ি থেকে বের করে মারতে চায় যে সে কেন মহেশকে মেরেছে। লোকটি সলোমনকে বলে যে সে একজন ডক্টর, অনেক সময় পেশেন্টকে কষ্ট থেকে মুক্তি দিতেই তার ইচ্ছায় তাকে মেরে ফেলতে হয়। মহেশের ইশারায় তাকে বলেছিল তাকে এই মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিতে। ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে তার অনেক কষ্ট হচ্ছিল। মহেশের এই মৃত্যুর জন্য দায়ী সলোমন ও রবি, কারণ তারা মহেশকে সময় মতো হাসপাতালে ভর্তি করায়নি, অর্থাৎ সে পুলিশকেই খুনি বানিয়ে দিচ্ছে। তারা কোনো উপায় না পেয়ে তার কথাই মেনে নেয়। যাই হোক, তারা মহেশের বডিটি ডিকিতে রেখে আবার সামনে চলতে শুরু করে। গাড়িতে বসে সিগন্যাল না পাওয়ায় পথে এক জায়গায় গাড়ি থেকে নেমে সলোমন কদমকে ফোন দেয়। সেই সুযোগে রবি সলোমনকে রেখে গাড়ি নিয়ে চলে যায়। তখন গাড়িতে ছিল রবি ও সেই সাইকো কিলার। সলোমন পেছন থেকে রবিকে ডাকতে থাকে, কিন্তু রবি তার ডাকে আর সাড়া দেয় না। কিছু দূর যাবার পর রবি দেখে যে গাড়িতে সলোমনের গানটি রয়ে গেছে। সে গাড়ি থামিয়ে সাইকোকে গান পয়েন্টে নিয়ে গাড়ি থেকে নামিয়ে তার পার্স ও ক্রেডিট কার্ড নিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর রবি পার্সটি খুলে দেখে যে পার্সের সত্যিকার ডাক্তার জিতুর ছবি। এটি দেখে রবি বুঝে যায় যে লোকটি এতক্ষণ তার সাথে ছিল সে আসলে ডাক্তার জিতু নয়, বরং সাইকো। রবি একটু দূরে যাওয়ার পর পুষ্পেন্দরের লোকেরা রবিকে ধরে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন পুষ্পেন্দরের লোকদের গাড়ির পেছন থেকে কেউ একজন গুলি করে মেরে ফেলে। রবি পেছনে তাকিয়ে দেখে যে সে আর কেউ নয়, বরং এতক্ষণ তার সাথে থাকা সেই সাইকো লোকটি। তাকে দেখে রবির তো নাজেহাল অবস্থা। তখন আমাদের দেখানো হয় পুষ্পেন্দরের লোকেরা যখন রবিকে খুঁজতে আসছিল, সাইকো তাদের কাছে লিফট চেয়ে তাদের গাড়িতে উঠে বসে। অন্যদিকে সলোমন একটি ট্রাক্টর ড্রাইভারের কাছ থেকে ফোন নিয়ে কদমকে ফোন দেয়। কদম বলে যে কিলারের তোলা একটি ছবি থেকে ভিকটিমের চোখে থাকা সানগ্লাস থেকে তারা কিলারের মুখ দেখতে পেয়েছে। সে সলোমনকে সেই ছবি পাঠিয়ে দিলে সলোমন তাকে দেখে একেবারে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে যাকে তারা ডাক্তার জিতু ভেবে আসছে সেই আসলে সাইকো কিলার। রবির জন্য সলোমনের চিন্তা হয়, কারণ রবি সাইকো কিলারের সাথেই আছে। ট্রাক্টরে করে রবি সেই জায়গায় পর্যন্ত পৌঁছে যায় যেখানে কিলার পুষ্পেন্দরের লোকদেরকে মেরে ফেলেছে। তাদের চেক করে সলোমন বুঝতে পারে যে এরা পুষ্পেন্দরেরই লোক। তখনই তাদের একজনের ফোনে পুষ্পেন্দরের ফোন আসে। সলোমন তাকে জানিয়ে দেয় যে তার লোকেরা মরে পড়ে আছে, কিন্তু পুষ্পেন্দর মনে করে যে সলোমনই হয়তো তার লোকদের মেরে ফেলেছে, তাই সে বেরিয়ে পড়ে সলোমনকে মারার জন্য, যেহেতু অবৈধ গাছ কাটার জন্য এমএলএর সাথে সলোমনের আগেই ঝামেলা ছিল। অন্যদিকে দেখা যায় রবি সেই সাইকোর সাথেই আছে। সাইকো রবিকে গান পয়েন্টে নিয়ে ড্রাইভ করতে বলে। কোনো উপায় না পেয়ে রবি ড্রাইভ করতে থাকে।
এদিকে সলোমন পুষ্পেন্দ্রের লোকদের গাড়ি নিয়ে রবির গাড়ির পিছু নেয়, কিন্তু সাইকো সলোমনের গাড়ির জায়গায় শুট করে তার গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। আরও কিছু দূর যাওয়ার পর সাইকো রবিকে গাড়ি থামিয়ে বলে যে এখন সে রবিকে মেরে ফেলবে, কারণ এতক্ষণ তার মারার মুড ছিল না, কিন্তু এখন রবিকে মারার মুড তার চলে এসেছে। সে তার ক্যামেরা দিয়ে রবির ছবি তুলে নেয় আর সিনটি এখানেই কাট হয়। পরের সিনে দেখা যায় পুষ্পেন্দ্র তার লোক দিয়ে নিয়ে রবির গাড়ির কাছে পৌঁছে যায়। গাড়ির পাশে সাইকো বসেছিল। পুষ্পেন্দ্র সাইকোকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে আর রবি কোথায়। সে পুষ্পেন্দ্রকে বলে যে সে রবির কাছ থেকে লিফট নিয়েছিল, রবি তাকে মেরে তার ফোন তার পার্স সবকিছু নিয়ে অন্য একটি গাড়িতে করে পালিয়ে গেছে। পুষ্পেন্দ্র তার গাড়ির ডিকি খুলে দেখে যে তার ভেতর মহেশের বডি। সে সাইকো লোকটিকে জিজ্ঞেস করে যে এটি কার বডি। সাইকো তাকে বলে যে তাকে হয়তো রবি মেরেছে, সে জানে না এটি কার বডি। এরপর পুষ্পেন্দ্র সাইকোটিকে গাড়িতে নিয়ে রবির খোঁজের সামনে এগিয়ে যায়। তখন গাড়ি ড্রাইভ করছিল পুষ্পেন্দ্রের পিয়ে, কিন্তু সে ভালো মতো ড্রাইভ করতে না পারায় সাইকো ড্রাইভিং সিটে বসে পড়ে। কিছু দূর যাওয়ার পর সাইকো তার গান বের করে পিয়েকে মেরে ফেলে। পুষ্পেন্দ্র মনে করে বিরোধী পার্টি হয়তো সাইকো লোকটিকে হায়ার করেছে পুষ্পেন্দ্রকে মারার জন্য। সে সাইকোকে বলে যে অপোজিশন পার্টি তাকে যত টাকা দিয়েছে সে তাকে তার ডাবল টাকা দিবে, সে যেন তাকে প্রাণে না মারে। এটি শুনে লোকটি পাগলের মতো হাসতে থাকে। এদিকে সলোমনকে সাহায্য করার জন্য পুলিশ ভ্যান পাঠানো হয়, সে সেটিতে করে সাইকোকে ট্রেস করতে থাকে। হঠাৎ সে দেখে যে পুষ্পেন্দ্রের গাড়ি তাদের বিপরীত দিক থেকে আসছে। তারা গাড়ি থেকে নেমে গান নিয়ে পজিশন নেয়, তারা গাড়ি থামাতে সিগন্যাল দেয়, কিন্তু সাইকো ওভার স্পিডে তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। তাদেরকে পাস করার পরই ফয়েল শেষ হয়ে গাড়ি থেমে যায়। সাইকো পুষ্পেন্দ্রকে গান পয়েন্টে নিয়ে নেয়, সলোমনও সাইকোর দিকে গান পয়েন্ট করে। তখন সাইকো লোকটি হাসতে হাসতে গাড়ির স্টিয়ারিং এ মাথা ঠেকালে গাড়ির এয়ারব্যাগটি ওপেন হয়ে যায়। সাথে সাথে সলোমন পুষ্পেন্দ্রকে গাড়ি থেকে নামিয়ে সবাইকে ফায়ার করার অর্ডার দেয়। একসাথে সবাই সাইকো লোকটিকে ফায়ার করলে সাইকোটি সেখানেই মারা যায়। একজন কনস্টেবল সলোমনকে জানায় যে তারা রবিকে অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। সাইকো লোকটি হয়তো রবিকে মেরে ফেলেছে। এটি শুনে সলোমন অনেক কষ্ট পায়, কারণ এই অল্প সময়ে রবির প্রতি তার একটি অন্যরকম মায়া তৈরি হয়ে গিয়েছিল। তখনই সলোমন পুষ্পেন্দ্রের গাড়ির কাছে এসে কারো ঘোঙানির আওয়াজ শুনতে পায়। গাড়ির নিচে তাকিয়ে দেখে যে রবিকে সাইকোটি মুখে টিস্যু দিয়ে গাড়ির নিচে বেঁধে রেখেছে। সলোমন তাকে বের করে আনে। মুভির শেষ সিনে দেখা যায় সলোমনের বিয়ে ঠিক সময় মতোই হয়েছে, আর এই সাইকোকে মারার সব ক্রেডিট পুষ্পেন্দ্র নিজের উপর নিয়ে নেয়। সে সবাইকে জানায় যে সে তার দেশের জনগণের নিরাপত্তার জন্য তার নিজের জীবন বাজি রেখে কারো সাহায্য ছাড়াই সেই সাইকো লোকটির মোকাবিলা করেছে, অর্থাৎ ইলেকশনে তার জেতার রাস্তা একদম ক্লিয়ার। আর এরই মধ্য দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। মুভিটিতে অনেক বিষয় ক্লিয়ার করা হয়নি, যেমন সাইকো লোকটির নাম কি, তার সাইকো হওয়ার কারণ কি, সে সবাইকে মারলেও রবিকে কেন মারেনি। সাইকোলজিস্টের বর্ণনা মতে আমার মনে হয়েছে যে লোকটি জন্মের পর থেকে পরিবারহীন, যার ফলে তার মানুষের হাসি কথা সম্মান আর সম্পদ দেখলে তার মানসিক সমস্যা বেড়ে যেত, কারণ সে যতগুলো মানুষকেই মেরেছে সবাই নিজের জীবনে সুখী ছিল আর নিজেদের ব্যক্তিগত গাড়িও ছিল, অর্থাৎ সবাই ধনী ছিল। একমাত্র রবি অর্থনৈতিকভাবে দুর্বল ছিল, তাই সে হয়তো তাকে মারেনি। তো যাই হোক, আপনাদের কাছে মুভিটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন সব মুভির বাংলা এক্সপ্লেন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।